অ্যামাজন জঙ্গলের কথা বললে গা শিউরে ওঠা সব প্রাণীদের কথাই প্রথমে মনে পড়বে। কিন্তু এই জঙ্গলের ভিতর দিয়ে বয়ে চলা বিশাল যে নদী রয়েছে, তার পানির নিচে যে কত অদ্ভুত সব জীব রয়েছে, তার সম্পর্কে আমরা কয়জনই বা জানি। এই গহীন জঙ্গলটির অনেক এলাকায় এখনো আধুনিক মানুষের পায়ের চিহ্ন পড়েনি। রহস্যে ঘেরা এই অ্যামাজন জঙ্গলের নদীতে বিজ্ঞানীরা প্রায় নতুন নতুন সব অদ্ভুত ও ভয়ঙ্কর প্রাণী আবিষ্কার করেন। আজকের ভিডিওতে তেমনই কিছু গা শিউরে ওঠা প্রাণীদের কথা বলবো, যারা শুধু অ্যামাজন নদীতেই বসবাস করে। ইলেকট্রিক ইল, এরা ক্যাটফিশ প্রজাতির এবং দৈর্ঘ্যে প্রায় 8.5 ফুটের মতো হয়। যদিও এই ইল এতটা ভয়াবহ নয় যে এটি একটি মানুষকে তৎক্ষণাৎ মেরে ফেলতে পারে, কিন্তু এর 600 ভোল্টের ইলেকট্রিক শক যে কোনো মানুষের হার্ট অ্যাটাক করার জন্য যথেষ্ট। এই মাছ অ্যামাজন নদীর গভীরে বসবাস করে এবং নিজের শরীরের ইলেকট্রিক শক দিয়ে শিকার সংগ্রহ করে। এর ইলেকট্রিক শকের জন্য এই মাছগুলোকে সংগ্রহ করা খুব কঠিন, তাই পৃথিবীর কোথাও এদেরকে কালেকশন করতে দেখা যায় না। রেড বেলিড পিরানহাস, অ্যামাজন নদীতে বসবাসকারী এই মাছ অন্যান্য প্রাণীদের জন্য এক কথায় নাইটমেয়ার। এই মাছ অ্যামাজনের মিষ্টি পানিতে বসবাস করে। এরা আকারে 10 সেন্টিমিটার হয়, কিন্তু আকারে ছোট হলে কি হবে? এদের ভয়ঙ্কর ধারালো দাঁত ও শক্ত মাড়ির জন্য এদেরকে অ্যামাজনের ভয়ঙ্কর জীব হিসেবে বিবেচনা করা হয়। পিরানহার দাঁত একটি ব্লেড থেকেও কয়েক গুণ ধারালো এবং এদের মাড়ি বেশ শক্ত ও মজবুত। এই মাছগুলো শাকাহারী এবং মাংসাশী উভয়ই। এরা একসাথে দল বেঁধে থাকে এবং শিকার করে। ব্রাজিলের অনেক নদীতে পিয়ানহা থেকে দূরে থাকার জন্য সতর্ক বার্তা হিসেবে সাইনবোর্ড দেখা যায়। তার মানে এরা মানুষের জন্য এক কথা নাইটমেয়ার। কেননা কেউ যদি ক্ষুধার্ত পিয়ানহার ঝাঁকে পড়ে যায়, তাহলে সেই ব্যক্তির শরীর থেকে মাংস ছাড়িয়ে খেয়ে ফেলতে এই মাছগুলোর মাত্র কয়েক মিনিট সময় লাগবে। পাকু, সাউথ আমেরিকার মিষ্টি পানিতে বসবাসকারী এই মাছ যে কোনো মানুষের কাছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। এই মাছের বিশেষত্ব হলো এর দাঁত অনেকটাই মানুষের মতো। পাকু সর্বভুক, অর্থাৎ এরা উদ্ভিদ ও প্রাণী উভয় প্রকার খাবারই খেয়ে থাকে। যদিও মানুষ এদের খাদ্য নয়, কিন্তু তাও যে কোনো মানুষ এদের থেকে দূরে থাকতে চাইবে। কেননা যদি এরা একসাথে কোনো মানুষের উপর আক্রমণ করে, তাহলে এদের গভীর দাঁত এবং মজবুত মাড়ি যে কোনো মানুষকে ক্ষতবিক্ষত করে দিতে পারে। পায়রা, এদের ভ্যাম্পায়ার ফিশও বলা হয়, কারণ এদের মুখের নিচের চোয়ালে ভ্যাম্পায়ারের দাঁতের মতো দুটি বড় বড় দাঁত রয়েছে। এই দাঁত দুটি বাকি দাঁতের থেকে আলাদা এবং এদের সুরক্ষিত রাখার জন্য উপরের চোয়ালে দুটো ছিদ্র থাকে। এরা আকারে 4 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এরা মাংসাশী। এই ভয়ানক দেখতে মাছটির সব থেকে পছন্দের শিকার হলো আরেকটি হিংস্র স্বভাবের মাছ, যা হলো পিয়ানহা। যদিও এরা মানুষের কোনো ক্ষতি করে না, তবে ভুল করে কোনো মানুষের পায়ে কামড় দিয়ে বসলে সে ব্যক্তির কি অবস্থা হতে পারে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। আরাপাইমা, এরা হচ্ছে অ্যামাজন জঙ্গলের সব থেকে বড় সাইজের মাছ। এই মাছ লম্বায় 2 মিটার পর্যন্ত বাড়তে পারে এবং 100 কিলোগ্রামের বেশি ওজন হতে পারে। এখন পর্যন্ত সব থেকে বড় 200 কিলোগ্রাম ওজনের একটি আরাপাইমা মাছ অ্যামাজনে শিকার করা হয়েছে। এই মাছ মাংসাশী এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা ছোট মাছ শিকার করে খায়, তবে কখনো কখনো এরা পাখিদেরও শিকার করে খায়। এই বিশাল আকারের মাছ সমস্ত মাংসাশী মাছেদের থেকে আলাদা, কারণ এদের জিভেও দাঁত রয়েছে। গ্রিন অ্যানাকন্ডা, সাপের নাম শুনলে এমন কোনো মানুষ নেই যে আটকে উঠবে না। আর সেই সাপের সাইজ যদি বিশাল আকৃতি হয়, তাহলে তো যে কোনো মানুষের ঘাম ছুটে যাবে। অ্যামাজনে বসবাসকারী এই অ্যানাকন্ডা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সাপ। অ্যানাকন্ডা লম্বায় প্রায় 7 মিটার পর্যন্ত হতে পারে। এর ওজন প্রায় 200 থেকে 250 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে, যা পৃথিবীর যে কোনো সাপ থেকে বেশি। অ্যানাকন্ডা সাঁতার কাটতে বেশ পারদর্শী। এরা বিষাক্ত নয়, তবে এরা নিজেদের শিকারকে মজবুত মাংসপেশীর কুণ্ডলিতে জড়িয়ে দম বন্ধ করে মেরে ফেলে এবং তারপর শিকারকে আস্তে আস্তে গিলে ফেলে। এদের প্রধান শিকার হলো হরিণ, ক্যাপিবারা, এমনকি বড় জাগুয়ারকেও শিকার করে নেয়। সাধারণত এরা মানুষের উপর হামলা করে না, কিন্তু প্রাপ্তবয়স্ক পূর্ণাঙ্গ একটি অ্যানাকন্ডা একটি মানুষকে আস্ত গিলে ফেলার ক্ষমতা রাখে। স্টিংরে, অদ্ভুত দেখতে এই মাছগুলোর বৃত্তাকার শরীরের ব্যাস 5 থেকে 6 ফুট পর্যন্ত হতে পারে আর ওজন হয় 200 থেকে 250 কেজির মধ্যে। এদের লেজের সাথে বিষাক্ত একটি কাঁটা যুক্ত থাকে। এই কাঁটা কারো শরীরে বিঁধলে তীব্র যন্ত্রণা ভোগ করতে হয়। শুধু কলম্বিয়াতে প্রতি বছর 2000-এর বেশি মানুষের শরীরে স্টিংরে মাছের কাঁটা বেঁধার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়। জায়ান্ট অ্যামাজন লিচ,
রক্তচাষা স্বভাবের কারণে যোগ প্রাণীটিকে সবাই এড়িয়ে চলতেই পছন্দ করে। কিন্তু অ্যামাজনের মতো স্যাঁতসেঁতে এলাকায় এই প্রাণীটিকে এড়িয়ে যাওয়া এক কথায় অসম্ভব বলতে হবে। গদির উপর বিস্ফোরণের মতো অ্যামাজন নদীর শাখা প্রশাখায় ঘুরে বেড়ানো এই যোগগুলোকে দৈত্যাকার বললেও ভুল হবে না। জায়ান্ট অ্যামাজন লিচ নামে পরিচিত এই প্রাণীগুলো পৃথিবীর সবচেয়ে বড় আকারের যোগ। বুলশার্ক। এখন নিশ্চয়ই ভাবছেন যে নোনা জলের প্রাণী হাঙ্গর অ্যামাজন নদীর মিষ্টি পানিতে কিভাবে বসবাস করে। আসলে হাঙ্গর পরিবারের এই বুলশার্ক বিবর্তনের ধারায় এক বিশেষ ক্ষমতা অর্জন করেছে, যার ফলে এরা নোনা এবং মিষ্টি উভয় ধরনের জলাশয়ে স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে পারে। বাকি সব প্রজাতির মতো বুলশার্ক প্রজাতির হাঙ্গরের মধ্যেও স্ত্রী হাঙ্গরদের আকার বড় হয়। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী বুলশার্ক হাঙ্গরের বাইট ফোর্স বা কামড়ের শক্তি প্রায় 6000 নিউটন পর্যন্ত হতে পারে। এই হিসেবে হাঙ্গর প্রজাতির মধ্যে এই বুলশার্কই সবচেয়ে শক্তিশালী কামড়ের অধিকারী। ব্ল্যাক কেইম্যান। অ্যামাজন নদীতে বসবাসকারী বিভীষিকাময় প্রাণীর তালিকার শীর্ষে রয়েছে ব্ল্যাক কেইম্যান নামক এক প্রজাতির কুমির। এরা বিশ্বের মিষ্টি পানির জলাশয়গুলোতে বসবাসরত বিভিন্ন প্রজাতির কুমিরের মধ্যে বৃহত্তম। প্রাপ্তবয়স্ক অবস্থায় এই প্রজাতির এক একটি কুমির 16 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে আর ওজন হয় 400 থেকে 500 কেজির মতো। শরীরের উপরিভাগ কালো রঙের হওয়ায় অ্যামাজনের পানিতে এই কুমির প্রায় অদৃশ্য অবস্থায় ঘুরে বেড়ায়, যা অত্যন্ত বিপজ্জনক। পেশাদার কুমির শিকারীদের ভাষ্য অনুযায়ী আচকানোর পর ছেড়ে দিলে এরা পানির দিকে যাবার বদলে শিকারীর দিকে তেড়ে আসে। ডাঙ্গাতেই এমন দাপট যে কুমিরের জলের মধ্যে তার সামনে পড়লে কি অবস্থা হবে তা সহজেই অনুমেয়। সো বন্ধুরা, কেমন লাগলো অ্যামাজন নদীর অদ্ভুত সব প্রাণীদের কথা জেনে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।